নমস্কার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি হ্যাপি পাল আইডিয়াল মিস কলেজে বাংলা প্রভাষক। আজ আমি তোমাদেরকে পড়াবো বাংলার দ্বিতীয় পত্র ধ্বনি তত্ত্ব। গত ক্লাসে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম যে ধ্বনি তত্ত্ব ধ্বনি ও বর্ণ সম্পর্কে তোমাদেরকে আমি একটু পড়িয়েছিলাম। আজ আমি পড়বো যে এই যে আমি একটি ছক লিখে দিয়েছি যে নিম্নে উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনি বিভাজন দেখানো হলো। ব্যঞ্জন ধ্বনি যাতে উচ্চারণ যে করি আমরা যে বর্ণমালা যে উচ্চারণ করি সেই উচ্চারণ স্থান অনুযায়ী আমরা ব্যঞ্জন ধ্বনিটারে বিভাজন দেখানো হলো। সেটা হচ্ছে উচ্চারণ স্থান ব্যঞ্জন ধ্বনির বর্ণ সমূহ উচ্চারণ স্থান অনুযায়ী না, আমরা যে উচ্চারণ করি এই যে ব্যঞ্জন ধ্বনি এই ধ্বনিটা যে উচ্চারণ করি সেইটা আমরা একটু আজ বুঝে দিয়ে দেবো তোমাদেরকে। উচ্চারণ স্থান, উচ্চারণ স্থান হচ্ছে কি? জিহ্বামূল। জিহ্বামূল আমরা কোনগুলো ব্যঞ্জন ধ্বনিকে বলি? যেমন ক খ গ ঘ ঙ, এগুলো হচ্ছে জিহ্বামূল। তাহলে উচ্চারণ স্থান অনুযায়ী এগুলোর নাম হচ্ছে কি? কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ। এই ক থেকে ঙ পর্যন্ত হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ। অগ্রতালু, অগ্রতালু হচ্ছে চ ছ গড়িকে চ ঝ ইয় তালিবস্য অন্তস্থ ঝ অন্তস্থ ও, এগুলোকে আমরা কোন বর্ণ বলি? তালব্য বর্ণ। তাহলে ক থেকে ও পর্যন্ত হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ, আর ছ থেকে ইয় অথবা তালিবস্য অধিবস্য অন্তস্থ ও, এগুলো হচ্ছে তালব্য বর্ণ। আমরা এগুলোকে বলি কি? তালব্য বর্ণ। তারপর হচ্ছে পশ্চাৎ দন্তমূল, পশ্চাৎ দন্তমূল এগুলো হচ্ছে উচ্চারণ স্থান, এগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনির বর্ণ সমূহ, আর এগুলো হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী না। তাহলে পশ্চাৎ দন্তমূল, পশ্চাৎ দন্তমূল হচ্ছে ট ঠ দ ঘ মধ্যণ মধ্যণস্য র ঢষ্ণ র ঢষ্ণ। তাহলে এগুলোকে বলা হয় কি? মধ্যণ বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ। অগ্র দন্তমূল, অগ্র দন্তমূল হচ্ছে ত থ দ ঘ দন্ত ন ল দন্তস্য, ওগুলাকে আমরা কি বলি? দন্তবর্ণ। ওগুলাকে বলি দন্তবর্ণ। তারপর হচ্ছে অষ্ট, অষ্ট হচ্ছে প ফ গ ঘ ম, ওগুলোকে বলি আমরা অষ্টবর্ণ। তাহলে বুঝতে পেরেছো যে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান অনুযায়ী যে বিভাজনটা সেটি হলো ক থেকে অ পর্যন্ত হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ, ছ এগুলো হচ্ছে তালব্য বর্ণ, ঠ এগুলো হচ্ছে মধ্যণ পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ, তথ এগুলো হচ্ছে দন্তবর্ণ, আর প ক এগুলো হচ্ছে অষ্টবর্ণ। তাহলে উচ্চারণের যে স্থান অনুযায়ী একটা নাম ওইগুলোকে মানে সবাই কিন্তু এগুলো মুখস্থ রাখবে, ঠিক আছে? এখন হচ্ছে ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত যে পাঁচটি ব্যঞ্জন ধ্বনি সেই পাঁচটি ক থেকে ম পর্যন্ত পাঁচটি ব্যঞ্জন ধ্বনিকে আমরা কি বলি? স্পর্শ ধ্বনি বা স্পর্শ ব্যঞ্জন ধ্বনি। উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ব্যঞ্জন ধ্বনিকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। এই যে যে ক থেকে ম পর্যন্ত যে পঁচিশটি ধ্বনি এই পঁচিশটি ব্যঞ্জন ধ্বনিকে আমরা বলি স্পর্শ বা স্পর্শ ব্যঞ্জন ধ্বনি। এই উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ব্যঞ্জন ধ্বনিকে আবার আমরা দুভাগে ভাগ করেছি। একটি হচ্ছে অঘুষ ধ্বনি, আরেকটি হচ্ছে ঘুষ ধ্বনি। তাহলে অঘুষ ধ্বনি কাকে বলে এবং অঘুষ ধ্বনি মানে কোনগুলা বলে? অঘুষ ধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রে অনুরণিত হয় না তাকে অঘুষ ধ্বনি বলে। যেমন বর্ণমালায় ব্যঞ্জন ধ্বনির প্রথম হচ্ছে ক খ ছ ছ, এই যে অঘুষ ধ্বনি, অঘুষ ধ্বনিটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের প্রথম এবং দ্বিতীয় বর্ণটা ক খ ছ ছ ইত্যাদি। এরপরে হচ্ছে ঘুষ ধ্বনি, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে বলে ঘুষ ধ্বনি। ঘুষ ধ্বনি মানে ব্যঞ্জন ধ্বনির মানে বর্ণটা হচ্ছে ক গ ঘ বর্গীয় জ ঝ। ঘুষ ধ্বনি হচ্ছে ব্যঞ্জন ধ্বনির তৃতীয় চতুর্থ বর্ণটা, আর অঘুষ ধ্বনি হচ্ছে প্রথম দ্বিতীয় বর্ণটা। তাহলে অঘুষ ধ্বনি হচ্ছে ক খ ছ ছ বর্ণ, আর ঘুষ ধ্বনি হচ্ছে
গ ঘ বর্গীয় জ ঝ বর্ণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঘুষ ধ্বনি আর অঘুষ ধ্বনি মানে ব্যঞ্জন ধ্বনির যে বর্ণগুলা, এই বর্ণগুলা ঘুষ ধ্বনি আর অঘুষ ধ্বনি আমরা সংজ্ঞা এবং বর্ণগুলা চিনতে পারলাম। এখন হচ্ছে যে এইগুলোকে, এই যে ঘুষ অঘুষ ধ্বনি এইগুলোকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, ঘুষ অঘুষ ধ্বনিকে দুভাগে ভাগ করা হয়েছে। যেমন হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনি। আবার হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি কাকে বলে এবং মহাপ্রাণ ধ্বনি কাকে বলে, এবং মহাপ্রাণ আর অল্পপ্রাণ ধ্বনি যে ধ্বনিগুলা ব্যঞ্জন ধ্বনিগুলো এগুলো বর্ণ কোনগুলো। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে তাকে অল্পপ্রাণ ধ্বনি বলে। যেমন ব্যঞ্জন ধ্বনির খ গ ছ বর্গীয় জ, মানে কোন বর্ণটা আমরা চিনব অল্পপ্রাণ, প্রথম এবং তৃতীয় ক গ ছ বর্গীয় জ। মহাপ্রাণ ধ্বনি, যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের আর চাপের আধিক্য থাকে, অল্পপ্রাণ হচ্ছে বাতাসের চাপের স্বল্প থাকে আর মহাপ্রাণ হচ্ছে বাতাসের চাপের আধিক্য থাকে। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। যেমন খ ঘ ছ ঝ, যেমন মহাপ্রাণ ধ্বনির বর্ণগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনির যে বর্ণ চিহ্নিত সেটা হচ্ছে দ্বিতীয় চতুর্থ, মানে খ ঘ ছ ঝ। তাহলে কি সবাই বুঝতে পেরেছ আমরা কি বললাম যে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির যে বিভাজনটা সেটা হলো আমরা কীভাবে উচ্চারণ স্থান অনুযায়ী যে আমরা কীভাবে নামগুলো বলব। তাহলে কদিকে উন্নত অষ্টভাব জিহ্বামূলীয় ধ্বনি বর্ণ অগ্রতালু, এটা কি বলে অগ্রতালু, মানে ছ থেকে নিয়ম খালি সমস্ত যদি সে তালব্য বর্ণ, ঠট ওইগুলো হচ্ছে মধ্যবর্ণ বা পশ্চাদন্তমূলীয় বর্ণ, তত হচ্ছে দন্তবর্ণ আর প্র হচ্ছে অষ্টবর্ণ। আবার কদিকে মপর্যিত পঁচিশটি বর্ণকে আমরা স্পর্শধ্বনি বা স্পর্শ ব্যঞ্জন ধ্বনি বলি। আবার ওগুলোকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে অঘুষ ধ্বনি একটা হচ্ছে ঘুষ ধ্বনি। আবার অঘুষ ঘুষ ধ্বনিকে আবার আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি একটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তাহলে সবাই কি বুঝতে পেরেছ যে অল্পপ্রাণ মহাপ্রাণ ঘুষ অঘুষ এবং ওইগুলো সংজ্ঞা এবং উদাহরণও আমি তোমাদেরকে বলে